আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কম্পিউটারের কোন পোর্টে কোন কেবলটা লাগাইতে হয়। তো সাধারণত আমরা যারা নতুন বা নতুন কম্পিউটার ব্যবহার করি, তার আমরা সাধারণত এই পোর্টগুলো ঠিকমতো লাগাইতে পারি না যে কোথায় কোনটা ইউজ করতে হবে। কিন্তু এটা আসলে এতটা সহজ যে আপনি ভাবতে পারবেন। আপনি যতই নতুন হন, আপনি যদি একটু চেষ্টা করেন যে আপনি এগুলো করবেন, তাহলে অবশ্যই পারবেন। আর যদি না পারেন, তাহলে আমাদের ভিডিও তো আছেই। তো আসুন এক এক করে শুরু করা যাক। আমাদের কম্পিউটারে বেসিক কিছু জিনিস, যেমন এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ কম্পিউটারের বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার জন্য আমাদের সিস্টেম ইউনিটে একটা মাউস, একটা কিবোর্ড, আর এটা হচ্ছে ভিজিএ কেবল। সামান্য চারটা জিনিস, এটাতে আপনার একটা সিস্টেম রান হয়ে যাবে। অ্যাডিশনালের সাথে সাথে আরও কিছু লাগাতেছেন, সেই পোর্টগুলো আমরা দেখিয়ে দেবো। তো আগে এই চারটা আমি এখানে লাগিয়ে নিই, এরপর যে পোর্টগুলো ফাঁকা থেকে যাবে সেগুলো কোনটার কী কাজ সেটা একটু আমি দেখিয়ে দেবো। সর্বপ্রথম বিদ্যুৎ লাইন, এই যে পাওয়ার কেবল যেটা, এটা এই যে পাওয়ার কেবলে লাগিয়ে দিলাম, জাস্ট আটকে যাবে। আর এটা হচ্ছে ভিজিএ, অর্থাৎ এটা আপনার মনিটর থেকে যে লাইনটা আসছে, মনিটরের সেম এরকম একটা আছে। আর এটা এখানে এরকম একটা, এটা জাস্ট এই যে আপনি এগুলো একটু স্ক্রু করে নেবেন। করার পরে দেখেন এখানে ছোটো ছোটো গ্যাপ আছে এবং এর ভিতরে ছোটো ছোটো দাঁত আছে। তো এগুলোর জন্য সঠিকভাবে সঠিক জায়গা করে খেয়াল রাখতে হবে। মানে একটু কেয়ারফুল হলে, জাস্ট সুন্দর করে ধরলে, হালকা চাপ দিলে এটা আটকে যাবে। এরপর আপনি এটা স্ক্রু করে দেবেন, স্ক্রু করে দিলে এটা যাবে, সুন্দর করে স্ক্রু করে দেবেন। আর তারপরে থাকলো মাউস এবং কিবোর্ড। তো মাউস এবং কিবোর্ডের জন্য দেখুন দুই চারটা বোর্ড আছে। তো আমি এখানে এটা আটকে দিচ্ছি, জাস্ট মাউস দিলাম, এটা কিবোর্ড। এখন আসুন বাকি থেকে গেছে কী। তো বাকি থাকার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে এই পোর্টগুলো। এটা হচ্ছে ল্যান পোর্ট, অর্থাৎ আপনি যদি আপনার পিসিতে ল্যান কানেকশনের মাধ্যমে নেট কানেকশন দিতে চান, তাহলে এই পোর্টটা ব্যবহার করতে হবে। অর্থাৎ ক্যাট ফাইভের যে কানেক্টর, সে কানেক্টরটা আপনি এখানে লাগিয়ে দিলে আপনার পিসিতে নেট কানেকশন পাবে, যদি আপনার কানেকশন নিয়ে থাকে। আর বাকি যে দুটো আছে, এ দুটা প্রিন্টার বা আপনি যদি মাউস বা অন্য কোনো কিছু ইউজ করতে চান ইউএসবি দিয়ে, সেজন্য এই ইউএসবি দুটো পোর্ট দিয়ে। আর এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মাইক বা সাউন্ড, মানে সাউন্ড পোর্ট। এগুলো সাউন্ড পোর্টের, এটা হচ্ছে মাইক্রোফোন, আর এটা হচ্ছে হেডফোন, অর্থাৎ আপনার এটা থেকে সাউন্ড আউটপুট হবে এবং আপনি সেটা শুনতে পারবেন। আর এটা হচ্ছে মাইক্রোফোন, এটা থেকে সাউন্ড ইন হবে, যেটা আপনি অন্য কাউকে শোনাতে চান। এ হচ্ছে আমাদের বেসিক দুটো জিনিস, এই দুইটা সবসময় আমাদের কাজে লাগে। তো এই ছিল আমাদের কম্পিউটারের কোন পোর্টে কোন জিনিসটা ব্যবহার করতে হয়, এবং আমরা সরাসরি আপনাদের গেলে এটা লাগিয়ে দেখালাম যে কীভাবে আপনারা সঠিকভাবে লাগাইতে পারেন। এই ছিল আজকের ভিডিও, কম্পিউটারের কোন পোর্টে কোন কেবলটা সংযোগ দিতে হয় এটার একটা পরিপূর্ণ ভিডিও। আশা করি আপনারা যারা নতুন, তারা এই ভিডিওর মাধ্যমে এই সংযোগটা সঠিকভাবে দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।